হ্যালো মাই ডিয়ার লোয়াশিস স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে দেখে নেই আমরা কি পড়িয়েছি ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা পড়েছি ইউ ভি ডব্লিউ এক্স, কেননা গত ক্লাসে আমাদের শেষ হয়েছে আর এস টি পর্যন্ত আর গত সপ্তাহের, এবং এই সপ্তাহে আমরা ক্লাস করেছি ইউ ভি ডব্লিউ এক্স। চলেন তাহলে দেখে নেই আমরা কিভাবে লিখতে হবে ইউ ভি ডব্লিউ এক্স। এরকম আমি ডট দিয়ে খাতাটা রেডি করে নিয়েছি, তোমরাও চেষ্টা করবে ডট দিয়ে খাতাটা রেডি করে নিতে, তাহলে আর লাইন থেকে আমরা বাইরে যাব না। ঠিক আছে, এবার আমরা লিখে নিচ্ছি, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন, এখান থেকে আরেকটা ভার্টিক্যাল লাইন, এবং এখান থেকে একটা কার্ভড। ব্যাস হয়ে গেল আমাদের ইউ। আবার বলছি, একটা ভার্টিক্যাল লাইন, একটা কার্ভড, আবার একটা ভার্টিক্যাল লাইন। এবার ভি লিখতে হলে আমাদের একটা ডায়াগোনাল লাইন করতে হবে, আবার এপাশে উপর থেকে একটা ডায়াগোনাল লাইন করতে হবে। তাহলে প্রথমটা লিখলাম ইউ, ইউ ফর আমব্রেলা, ভি, ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান। আবার লিখছি একটা ডায়াগোনাল লাইন এবং আরেকটা উপর থেকে ডায়াগোনাল লাইন। ব্যাস হয়ে গেল ইউ এবং ভি। এভাবে করে আপনারা অর্ধেক খাতায় ইউ ভি লিখবেন এবং অর্ধেক খাতায় ডব্লিউ এবং এক্স লিখবেন। ঠিক আছে, বাসায় কয়েকবার লাইনটা প্র্যাকটিস করলেই আপনাদের হয়ে যাবে লেটারগুলো। আবার আমি এবার দেখিয়ে দিচ্ছি ডব্লিউ এবং এক্স। ডব্লিউ ফর ওয়াটার এবং এক্স ফর এক্স মাস্ট্রি, ডব্লিউ ফর ওয়াচও হতে পারে, তাই না? আমরা ক্লাসে করেছি, তোমরা ক্লাস জয়েন করলে দেখতে পারবে আমরা কোন লেটারটা দিয়ে কোন পিকচারটা এঁকেছি। তাহলে চলেন এবার ডব্লিউ থেকে আমরা লেখাটা শিখি, যে ডব্লিউটা আমাদের কিভাবে লিখতে হবে। এখানে মিস ডট দিয়ে রেডি করে নিয়েছি। এই ডট থেকে প্রথমে একটা ডায়াগোনাল লাইন, তারপর আরেকটা ডায়াগোনাল লাইন, আরেকটি ডায়াগোনাল লাইন ছোট করে, এবং ওপর থেকে একটা ডায়াগোনাল লাইন। আবার দেখাচ্ছি, এপাশ থেকে একটা ডায়াগোনাল লাইন, ছোট করে উপরের দিকে এই লাইন পর্যন্ত একটা ডায়াগোনাল লাইন, এবং নিচে একটা ডায়াগোনাল লাইন, তারপর উপর থেকে একটা ডায়াগোনাল লাইন। ব্যাস হয়ে গেল আমাদের ডব্লিউ। এবার আমরা দেখে নিব এক্স। এক্সের জন্য আমাদেরকে দুইটা লাইন টানতে হবে ডায়াগোনাল লাইন, কিন্তু ক্রস করে। ঠিক আছে, এই যে এইভাবে করে এক্সের জন্য আমাদেরকে ক্রস করে লাইনগুলো দিতে হবে। আবার বলছি, একটা ডায়াগোনাল লাইন, তারপর এপাশ থেকে এই ডায়াগোনাল লাইনটাকে ক্রস করে দিতে হবে। ব্যাস এভাবে করে আমরা বাসায় প্র্যাকটিস করতে থাকবো, এবং দুইবার তিনবার করে এক একটা লাইন লিখলেই আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ইউ ফর আমব্রেলা, ভি ফর ভ্যান, ডব্লিউ ফর ওয়াচ, অ্যান্ড এক্স ফর এক্স মাস্ট্রি। তাহলে প্র্যাকটিস করো বাসায় আর জানাও আমাকে কেমন প্র্যাকটিস হলো। ঠিক আছে, অবশ্যই জুম ক্লাসে জয়েন করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।